ফের গ্রেপ্তার উষা বাজারের সিপিডব্লিউডির নেগোসিয়েশন কারবারের দুই পান্ডা। ধৃতরা হলো শিবু মালাকার ও রঞ্জন নাগ। বুধবার গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চ দফা ওয়ারে অভিযান চালিয়ে তাদের জালে তোলে। তবে চক্রের মাস্টার মাইন্ড রাজু বর্মন সহ আরও আটজন এখনও পলাতক। বৃহস্পতিবার ধৃতদের তোলা হয়েছে আদালতে। সিপিডব্লিউডির মধুর ভাণ্ড দখল কেন্দ্র করে উত্তপ্ত বড়জলা বিধানসভার বিভিন্ন এলাকা। বিধানসভার উষাবাজার এয়ারপোর্ট ও নতুননগর কোঅপারেটিভ অঞ্চলে বাড়ছে নেগোসিয়েশন কারবারিদের দৌড়ঝাঁপ। নেগোসিয়েশনের পাণ্ডাদের গ্রেপ্তারের জন্য জাল বিস্তার করেছিল ক্রাইম ব্রাঞ্চ। বুধবার গভীর রাতেও ক্রাইম ব্রাঞ্চ দফাওয়ারি অভিযান চালিয়েছিল নেগোসিয়েশন কারবারের চাইদের বাড়িতে। গ্রেপ্তার করে দুই পাণ্ডা শিবু মালাকার ও রঞ্জন নাগকে। তাদের দুইজনকেই বৃহস্পতিবার সকালে সোপর্দ করা হয় আদালতে। বিচারক ধৃত রঞ্জন নাগকে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। অন্যদিকে ধৃত শিবু মালাকারকে তিন দিনের জেল রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। তবে শিবু মালাকার বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলেই তাকে নিয়ে যাওয়া হবে জেল রিমান্ডে, খবর আদালত সূত্রের। ক্রাইম ব্রাঞ্চ বুধবার রাত ভর একের পর এক নেগোসিয়েশন কারবারি বাড়িতে অভিযান চালায় এবং পায় সাফল্য। নেতৃত্বে ছিলেন ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি অজয় কুমার দাস। গত 13 ফেব্রুয়ারি রাতেও ক্রাইম ব্রাঞ্চ অভিযান চালিয়েছিল সিপিডব্লিউডির নেগোসিয়েশন কারবারের 10 পাণ্ডার বাড়ি ঘরে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। অনেকে পুলিশি অভিযানের খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সিপিডব্লিউডির মূল মাস্টার মাইন্ড রাজু বর্মন আগেই পালিয়ে গিয়েছিল। পলাতকের তালিকায় রয়েছে রাকেশ বর্মন, প্রভাকর ঘোষ, বীরচন্দ্র ঘোষ, সজল সরকার, চন্দন সরকার ও সুকান্ত গুপ্ত। সুকান্ত গ্রাম উন্নয়ন দপ্তরের একজন সরকারি কর্মচারী। বুধবার রাতে পুলিশ তৃতীয় দফায় অভিযান চালালেও দুইজন ব্যতীত বাকিদের টিকিট নাগাল পায়নি। রাতে রঞ্জন নাগ ও শিবু মালাকারকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ নিয়ে এসেছিল পূর্ব থানায়। সেখান থেকে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে আসা হয় আইজিএম হাসপাতালে। শিবু মালাকারকে রক্তচাপ বেশি থাকায় তাকে আইজিএম হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। তোলা আদায় ঠিকাদারকে হুমকি, অপহরণের মারাত্মক অভিযোগ রয়েছে রাম জামানার নেগোসিয়েশন কারবারিদের বিরুদ্ধে। যদিও পুলিশ তাদের বিরুদ্ধে টানা অভিযান চালিয়ে যাচ্ছে, কবে নাগাদ নেগোসিয়েশন কারবারের মূল নাগরদের গ্রেপ্তার করতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।